Welcome once again. Today we are going to discuss something about Bangladesh affairs. BCS er arekta guruttopurno topic hocche Bangladesh affairs. Bangladesh affairs apni preliminary te apnar 30 marks royeche ebong preliminary stage jokon apni otikrom korben written stage apnar 200 marks hobe Bangladesh bishoygulor upore. So Bangladesh bishoyaboli apnake pitu charben na. Even viva te apni Bangladesh bishoygulo te onek beshi proshno paben. So first of all আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে বাংলাদেশ বিষয়গুলোর ক্ষেত্রে আপনি অনেকটাই অ্যাডভান্স থাকবেন আপনার অনেক জিনিসই আপনার গ্রিপে থাকবে স্পেশালি যারা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ কাজ করতে পারে বাট আদার্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড বিজনেস ব্যাকগ্রাউন্ড যাদেরকে বলবো তারা সবাই কিন্তু এর মাধ্যমে আপনি যদি খুব প্রিসাইস ওয়েতে প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনার কিন্তু খুব বেশি ব্রেক পোয়াতে হবে না কারণ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেই সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেই 10 থেকে 12টি টপিক আপনি আপনি হচ্ছে আপনার নিজের মতো করে একবার অ্যানালাইসিস করবেন আগে আপনি টপিকগুলো খেয়াল করবেন টপিকগুলোর মধ্যে দেখবেন কিছু টপিক আপনি অলরেডি আমাদের কমন সেন্সে আমরা অনেক কিছু শিখে যাই যেমন আমাদের এখানে সংবিধানের উপরে মার্ক রয়েছে তারপর হচ্ছে আমাদের এখানে বিচার বিভাগ এবং সংবিধান বলবো আমি কি পুরো সংবিধানটাই একটা মানে বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আইটেম হিসেবে কাজ করে কারণ সংবিধানের মধ্যে আমরা বিচার বিভাগ পাই আমরা জুডিশিয়ারি পাই আমরা আমরা নির্বাহী বিভাগ পাই বা এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যেটাকে বলি আমরা প্রত্যেকটা অর্গানের কাজ পাই প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট থেকে শুরু করে ইভেন আমাদের বেসিক রাইটসগুলো কি কি আছে সংবিধানের জায়গা ভাগগুলো সেই ভাগগুলো সম্পর্কে আমরা মোরলেস সিমিলারলি পরিচিত হয়ে যাই যে বিষয়গুলোর উপর আপনার খেয়াল রাখতে হবে আপনার সিলেবাসটা গ্রিপে আনতে হবে আপনার সিলেবাসটা আপনি পুরো সিলেবাসটা এক নজর দেখেন দেখার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কোন বিষয়গুলোতে আপনার ল্যাকিংস আছে ফার্স্ট অফ অল এটা আপনি করবেন সেকেন্ডলি আপনি যে কাজটা করবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আপনি একটা নোট রাখতে পারেন একটা নোট দীর্ঘমেয়াদী একটা নোট হতে পারে আপনি যে সময় থেকে প্রিপারেশন স্টার্ট করলেন এবং শেষ পর্যন্ত একটি বড় একটা নোট বা বড় একটা ডায়েরি মেনটেন করতে পারেন এই ডায়েরিতে আপনি প্রতিদিন যা শিখছেন তার কিছু না কিছু আপনি নোট রাখার চেষ্টা করতে পারেন যদি অনেকে নোট রাখতে পছন্দ করেন না বাট নোট রাখার একটা সুবিধা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনি যে সময়ে প্রিপারেশনটা নিচ্ছেন আপনি 2 বছর বা 1 বছর একটা প্রিপারেশন নিলে সেই প্রিপারেশনটা আপনি পরবর্তীতে 1 মাসে কিভাবে গ্রিপে আনবেন আপনি প্রিপারেশনটা 2 মাস 2 বছর নিলেন কিন্তু আপনার 2 মাসে সেই প্রিপারেশনটা আবার গ্রিপে আনতে হবে কারণ হচ্ছে আপনি শেষের দিকে সময়টা অনেক কমে যাবে যারা ফ্রেশার তারা আসতে দেরি শুরু করতে পারেন বাট আপনি যখন ক্লোজ টু এক্সাম ক্লোজ টু প্রিলিমিনারি এক্সাম তখন আপনাকে কিন্তু সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে আপনার সামনে সময় কম থাকতে পারে সেজন্য আপনাকে 2 মাসের মধ্যে পুরো সিলেবাসটা গ্রিপে আনতে হবে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর বাইরে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ন্যাশনাল ডেইলি স্পেশালি প্রথম আলো ইভেন একটা ইংলিশ ডেইলি যেটা আপনি ফলো করতে পারেন এই দুইটা ডেইলি ইংলিশ মধ্যে ডেইলি স্টার হতে পারে বা বাংলার মধ্যে বাংলাদেশ প্রথম আলো হতে পারে সো এখানে বাংলাদেশ দেশ পার্ট রয়েছে সেই দেশ পার্টটা আপনি একটু খেয়াল করতে পারেন আপনি যে কোনো একটা সিরিজ নিয়ে প্রথমে স্টার্ট করতে পারেন একটা সিরিজ স্টার্ট করার পরে আপনি ধারাবাহিকভাবে সেই সিরিজের সাথে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো স্পেশালি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্ড আনসার বাংলাদেশ বিষয়াবলীর যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করবেন তার মধ্যে দেখবেন ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো বিসিএস এক্সাম এবং পিএসসির যে সকল এক্সাম সেই এক্সামগুলো থেকে বেশি মাত্রা রিপিট হয়ে থাকে সো আপনাকে সেই রিপিটেটিভ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো যদি কারেক্ট করতে চান তাহলে আপনাকে ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে এবং প্রশ্নের যে অপশনগুলো রয়েছে 4টি করে অপশন সেই অপশনগুলো সহ পড়তে হবে আপনি এই জন্য প্রফেসরসের জব সলিউশন দেখতে পারেন সেটা একটা ভালো অপশন হতে পারে কারণ প্রফেসরসের যে জব সলিউশন রয়েছে সেটিতে খুব ভালো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে যদিও সামান্য মিস্টেক রয়েছে কিছু কিছু জায়গায় তবে আপনি এই জায়গায় অন্য অন্য যে জব সলিউশনগুলো রয়েছে তার থেকে আমি মনে করি এটা অতিমাত্রায় কারেকশন অনেক অনেক হাই কারেকশন রেট অনেক হাই সো আপনি নিজে অ্যানালাইসিস করবেন অপশন অ্যানালাইসিস করবেন আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবেন আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি সলভ করতে পারেন না প্রপারলি তাহলে আপনার কাজটা হাফ ডান এর বাইরে আপনি যে কাজটা করতে পারেন আপনি সবথেকে ভালো হয় একটা গ্রুপ তৈরি করতে পারেন নিজেদের মধ্যে 8 থেকে 10 জনের একটা গ্রুপ তৈরি করতে পারেন যারা হচ্ছে নিজেদের মধ্যে নলেজ শেয়ারিং করবেন টপিকগুলো ভাগাভাগি করে তারপর নিজেদের মধ্যে ডিসকাস করতে পারেন এটা খুব বেশি কাজ দিতে পারে থ্যাংক ইউ আরো কথা হবে এই বিষয়গুলো নিয়ে ধন্যবাদ